हेलो फ्रेंड्स, आपने काबू बांगला टेक्निकल चैनल शाह होतो तो किशोर बंदू पोकल पे नाम नोटों बुक तो नोटों ने बंग पुरनो शॉकल किशोर को ना इतिमाते जिने कचन जे किशोर बंदू पोकल पे एक हिस्ती तथा खोड़ी छोटे टाइप किंतु 26 अप्रैल राज्य मुख्यमंत्री माननीय মমতা ব্যানার্জি किशोर तेरे बैंक अकाउंटे टाका ट्रांसफार कर देवें 2000 टाका तक शुरू करे किंतु किशोर तेरे अकाउंटे 5000 टाका पर्यंत ढुके जाए। तो आजकल भिडियोते अपने सेटाई देखिए दीब जो कौन किशोरा अपना से 26 तारीखे टाका पा कारा टाका पा कि आपनी बुझबें जो आपनी कत टाका पा सब विस्तारित तथ्य आजकल भिडियोते दिए दीब। तई आशा करछि भिडियो अवश्य আপনাদের জন্য উপকার আসবে, তাই ভিডিওটি না টানে সম্পূর্ণটাই দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কোন কৃষকগণেরা এই কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাবেন, অর্থাৎ যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি রিমোটের বাটন প্রেস করে সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিবেন, সেদিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা বোঝার জন্য জাস্ট আপনাকে সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে কৃষকবন্ধু.net এখানে চলে আসতে হবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখানে ক্লিক করলে ডাইরেক্ট এই পেজে এসে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করলে আপনারা এই জায়গায় সর্বপ্রথম একটা অপশন পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য নামে। সর্বপ্রথম এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করা মাত্রই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে, আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস করে যাবে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে বন্ধুরা, দেখুন এখানে আপনার যে ভোট কার্ড নাম্বারটা আছে সেই ভোট কার্ড নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিবেন। তারপর আই এম নট এর উপর এখানে চেকবক্সে ক্লিক করার পরে এই যে পাশে সার্চ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করা মাত্র এরকম করে আপনার কিন্তু অর্থাৎ কিছু ওই কৃষকের স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে, যে কৃষকের ভোট কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন। তো দেখবেন এখানে আপনি আর অল তথ্য দেখিয়ে দেবে, অবশ্যই সেগুলো মিলিয়ে রাখবেন। তারপরে একটু ডান দিকে স্লাইড করলে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের স্ট্যাটাস ঘর এবং ট্রানজেকশন স্ট্যাটাসের ঘর এই দুটো ঘর দেখাবে। তো যাদের এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে বন্ধুরা তারা কিন্তু সব কৃষকরাই এই কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে কোন কৃষকরা আগে টাকা পাবেন সেটা হচ্ছে দেখুন যাদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটাতে বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে সেই সকল কৃষকরাই কিন্তু আপনারা আগে অর্থাৎ প্রথম দফায় টাকা পেয়ে যাবেন। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু প্রথম যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কৃষকদের অ্যাকাউন্টে বাটন প্রেস করে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন, তারপরে কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো প্রথম দফায় তারাই টাকা পাবেন যাদের বর্তমানে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটাতে অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা আছে। আপনারা জানেন অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটার মানে হচ্ছে আপনাদের একদম সম্পূর্ণ তথ্য ঠিকঠাক তো রয়েছে, তার পাশাপাশি আপনারা আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই ব্যাঙ্কের তথ্য ভেরিফাই করে দেওয়া হয়েছে, ভ্যালিড রয়েছে, এই কারণে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে। তবে এক্ষেত্রে আরেকটা কথা না বললেই নয় বন্ধুরা, দেখুন আপনাদের অনেকের কিন্তু এই জায়গায় দেখবেন এই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটাতে দেখবেন ডিডি অ্যাপ্রুভ লেখা আছে। তো যাদের ডিডি অ্যাপ্রুভ লেখা আছে তারা যে টাকা পাবে না তেমনটা কিন্তু একদমই না বন্ধুরা। আপনাদের যাদের এখানে ডিডি অ্যাপ্রুভ লেখা আছে সেই সকল কৃষকরাও কিন্তু এই কিস্তির অর্থাৎ খরিফ ফসলের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে আপনাদের আগে কিন্তু ডিডি অ্যাপ্রুভ থেকে অ্যাকাউন্ট ভ্যালিড হবে, তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এরপরে যাদের এডি আপলোডেড আছে সেই সকল কৃষকরা টাকা পাবেন। এক কথায় বন্ধুরা জানিয়ে দিই, যারা নতুন আবেদন করি যাদের এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে সেই সকল সবাই সব কৃষকগণেরাই কিন্তু আপনারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন। তবে প্রথম দফায় তারাই টাকা পাবেন যাদের এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আছে। তো অবশ্যই আপনিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে আপনার কী লেখা রয়েছে। তো ভিডিওতে এটাই আপনাদের দর্শক ছিল, সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদিকে ছড়িয়ে দেবেন। তো অদিনে ভালো থাকবেন, সাথে দেখা হচ্ছে খুব শুক্র পরের ভিডিওতে। ধন্যবাদ।